গাজীপুর মহানগরের টঙ্গী থানার অন্তর্গত নোয়াগাঁও এলাকায় জন্মগ্রহণ করেন জাহিদ আহসান রাসেল। তবে তার পৈতৃক বাড়ি গাজীপুর সদর উপজেলার হায়দরাবাদ গ্রামে। তার বাবা শহীদ আলহাজ আহসানুল্লাহ মাস্টার, তিনি ছিলেন একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। গাজীপুর দুই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে পরপর দুবার এমপি নির্বাচিত হন। জানা গেছে জাহিদ আহসান রাসেল বিএসএস ডিগ্রি লাভ করেছেন। বর্তমানে তিনি লন্ডনে উলভার হ্যাম্পটন বিশ্ববিদ্যালয়ে এলএলবি অনার্স কোর্সে পড়াশোনা করছেন। পেশায় ব্যবসায়ী এই নেতা রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত আছেন। 2004 সালে বিএনপি জামায়াতের ঘটনায় না ফেরার দেশে পাড়ি জমান আহসানুল্লাহ মাস্টার। এরপর বাবার আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য নির্বাচিত হন জাহিদ আহসান রাসেল। অষ্টম জাতীয় সংসদে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য করা হয় তাকে। নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে দ্বিতীয়বারের মতো ব্যাপক ভোটে এমপি নির্বাচিত হন জাহিদ আহসান রাসেল। তখন তাকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। পাশাপাশি লাইব্রেরি কমিটি এবং জাতীয় নিরাপত্তা কমিটিরও সদস্য করা হয়। দশম জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো জয়লাভ করেন জাহিদ আহসান রাসেল। এবারও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পান তিনি। সততার সাথে সেই দায়িত্ব পালনও করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও চতুর্থবারের মতো জয়লাভ করেন জাহিদ আহসান রাসেল। এবার তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। 2012 সালের আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কমিটির সাংগঠনিক উপদেষ্টা ছিলেন তিনি। পাশাপাশি বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-20 ক্রিকেটের প্রধান উপদেষ্টা এবং 2010 সালে অনুষ্ঠিত 11তম সাউথ এশিয়ান গেমসের সাংগঠনিক কমিটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। জাহিদ আহসান রাসেল তার বাবার নামে শহীদ আহসানুল্লাহ মাস্টার ফাউন্ডেশন গঠন করেছেন। এই ফাউন্ডেশনের মাধ্যমে তিনি প্রতি বছর কৃতী ছাত্রছাত্রী এবং নিবেদিত প্রাণ শিক্ষকদের আর্থিক সহযোগিতা ও সম্মাননা দিয়ে আসছেন। 2010 সালের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত প্রতিনিধি দলের সদস্য হিসেবে জাতিসংঘ সাধারণ অধিবেশনেও যোগ দিয়েছিলেন জাহিদ আহসান রাসেল। এছাড়া 2009 সালের প্রধানমন্ত্রী সফর সঙ্গী হিসেবে অলিম্পিক গেমসে ইংল্যান্ড এবং 2012 সালে বিশ্ব জলবায়ু সম্মেলন কপ 15 এ ডেনমার্ক সফর করেন।